বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার অলরাউণ্ডার সাকিব আল হাসান ক্রিকেট মাঠের বাইরে সবসময় চিলমুটে থাকতে পছন্দ করেন মাঝে মধ্যে হাসান তার স্ত্রী সন্তানদের নিয়ে আনন্দময় সময় কাটাচ্ছেন এবং সেসব ছবি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করছেন আজকেও অনেকটা এরকমই এক ঘটনা দেখা গেল সম্প্রতি বাংলাদেশ ভারত চলমান টেস্ট সিরিজ শেষ হয়েছে আর এই টেস্ট সিরিজ শেষ হওয়ার পর সাকিবুল হাসান সহ তার পুরো পরিবার নিচ জেলা মাগুরায় গ্রামের বাড়িতে সময় কাটাচ্ছেন আর সেখানে থেকে পারিবারিকভাবে শীতকালীন বনভোজনের আয়োজন করেছেন সাকিবুল হাসান ও তার পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবুল হাসানের স্ত্রী উম্মে শিশির কতগুলো ছবি আপলোড করেছেন যেখানে তিনি বলেছেন যে শ্বশুরবাড়িতে জমিয়ে তারা পিকনিক করছেন তার সাথে এটাও উল্লেখ করেছেন তিনি তার নিজ হাতে তৈরি বিখ্যাত গরুর মাংস রান্না করছেন সাকিবুল হাসানকে অবশ্য এই পোস্টে স্ত্রীর রান্নার দৃশ্য উকি মেরে দেখতে দেখা গিয়েছে তো দর্শক সাকিবুল হাসানকে আপনার কতটা পছন্দ কমেন্টে জানাবেন এ ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন